আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজাদা ফিউচার বিল্ডিং স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পদের বই চারুপাঠ বইয়ের মাদার তেরেসা গল্পের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে মাদার তেরেসা গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো এবং বাসায় গল্পটি শেষ করেছো। মাদার তেরেসা কে লিখেছিল? সঞ্জিদা খাতুন। মাদার তেরেসা কে লিখেছিল? সঞ্জিদা খাতুন। চলো আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। সঞ্জিদা খাতুন, সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। সঞ্জিদা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে। রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে। সঞ্জিদা খাতুন সাহিত্য গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সঞ্জিদা খাতুন সাহিত্য গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলা সরকারের 21 পদক। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21 পদক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সচেতনতা কাব্য পরিচয়, রবীন্দ্রনাথ সঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্রনাথ কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। সঞ্জিদা খাতুন কত সালে জন্মগ্রহণ করেন? 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক। সঞ্জিদা খাতুন কি ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর। সঞ্জিদা খাতুন প্রধানত কি? প্রবন্ধকার এবং গবেষক। রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে। তিনি কি হিসাবে খ্যাতি কি হিসেবে তার খ্যাতি আছে? রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী। সঞ্জিদা খাতুন সাহিত্য গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য করেছেন সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21 পদক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্রনাথ কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। সকলে বাসায় মনোযোগ সহকারে লেখক পরিচিতি করবে। দেখো, আমরা যে মাদার তেরেসা গল্পটি পড়েছিলাম তার উদ্দেশ্য কি? আমরা কেন পড়েছি গল্পটি? নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহ করে তোলা। নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা। পাঠ পরিচিতি দেখো, মাদার তেরেসা একজন অসাধারণ মানব সেবী। মাদার তেরেসা কি? একজন অসাধারণ মানব সেবী। তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন। তার জন্মস্থান সুদূর আলবেনিয়ায় হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন। এই কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের তিনি নিজ হাতে সেবা করতেন, স্নান করাতেন। সমাজে অবহেলিত ও কুষ্ঠ রোগীদের তিনি তিনি নিজের হাতে সেবা করতেন, স্নান করাতেন। সাধারণত কি? গোসল করান। তিনি নিজের হাতে গোসল করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকে বড় করে দেখেছিলেন তিনি। দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকে বড় করে দেখেছিলেন তিনি
এই জন্য সব দেশের সব মানুষের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা ভালোবাসার সম্মান। এই জন্য সব দেশের সব মানুষের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার তার তেমনি একটি অর্জন, নোবেল পুরস্কার তার তেমনি একটি অর্জন। মাদার তেরেসা কি করেছেন? সব দেশের সব মানুষের সব ধর্মের মানুষের কাছে পেয়েছেন শ্রদ্ধা ভালোবাসা সম্মান, নোবেল পুরস্কার তার তেমনি একটি অর্জন। এখন দেখো আমরা গল্পের শব্দার্থ ও টিকাগুলো জেনে, মানব দরদি মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে, সন্ন্যাস ব্রত, সন্ন্যাস ব্রত সংসার জীবন ত্যাগ করে তপস্যা সংযমের সাধনা, সংসার জীবন ত্যাগ করে তপস্যা সংযমের সাধনা। মিশনারি ধর্ম প্রচারক, মিশনারি ধর্ম প্রচারক মানুষের সেবার জন্য স্থাপিত প্রতিষ্ঠানের সদস্য, মিশনারি ধর্ম প্রচারক মানুষের সেবার জন্য স্থাপিত প্রতিষ্ঠানের সদস্য। নান গির্জাবাসিনী, নান গির্জাবাসিনী সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী নান থেকে গির্জাবাসিনী সন্ন্যাসিনী। অনাথ বাবা মা এবং অভিভাবক নেই যেসব শিশুর, অনাথ বাবা মা এবং অভিভাবক নেই যেসব শিশুর। এতিম প্রশিক্ষণ হাতে কলমে বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ হাতে কলমে বিশেষ শিক্ষা। রক্ত আয়ত্ত, রক্ত আয়ত্ত অভ্যাসের সাহায্যে শিক্ষা নেওয়া, অভ্যাসের সাহায্যে শিখে নেওয়া। গাউন মহিলাদের বিশেষ ধরনের পোশাক, গাউন মহিলাদের বিশেষ ধরনের পোশাক। মিশনারি অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি পরের উপকারের উদ্দেশ্যে, পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান মানব সেবার সংঘ, মিশনারিজ অফ চ্যারিটি পরের উপকারের উদ্দেশ্যে স্থাপিত প্রতিষ্ঠান মানব সেবার সংঘ। সেবাব্রতী মানুষের সেবা করাই যার ব্রত, সেবাব্রতী মানুষের সেবা করাই যার ব্রত। ব্রত সৎ কাজ করানোর জন্য কঠিন সাধনা উত্তেগ, সৎ কাজ করার জন্য কঠিন সাধনা উত্তেগ। আবাসন বসবাসের ব্যবস্থা, আবাসন বসবাসের ব্যবস্থা। পাকিস্তানিদের দোসর, পাকিস্তানিদের দোসর 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী, 1971 সালে পাকিস্তানি স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী। রাজাকার আলবদর ইত্যাদি বাহিনীর সদস্য বৃন্দ, রাজাকার আলবদর ইত্যাদি বাহিনীর সদস্য বৃন্দ। সম্মাননা সম্মান দেখানো, সম্মাননা সম্মান দেখানো, সম্মানের স্বীকৃতি প্রদান, সম্মানের স্বীকৃতি প্রদান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে গল্পটি মনোযোগ সহকারে পড়বে, গল্পের পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ টিকাগুলো পড়বে। তোমাদের জন্য বাড়ির কাজ, মানব সেবায় অবদান রেখেছেন এমন 5 জন ব্যক্তির কর্মজগৎ নিয়ে একটি প্রবন্ধ রচনা করো। তোমার পরিচিত যেসব মানুষ ছোটখাটো দান ও সেবার মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন করতে চেষ্টা করেছেন তাদের সম্পর্কে লেখো। সকলে বাসায় মনোযোগ সহকারে পড়া শেষ করবে, বাড়ির কাজ করবে। আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।